আরব দেশের বর্তমান ওমান অঞ্চলে এক জাতির বসবাস ছিল কোরআনে যাদের বলা হয়েছে প্রথম আধ তাদের এক একজনের শরীর ছিল বিশাল আকৃতির আর ছিল দানবীয় শক্তি তারা পাথর দিয়ে বড় বড় অট্টালিকা তৈরি করেছিল ধন কোনো কমতেই ছিল না স্থাপত্য শিল্প ও জ্ঞানবিজ্ঞানেও অনেকে এগিয়েছিল কিন্তু একটা জিনিসের বড্ড অভাব ছিল তা হলো ভারসাম্যবোধ জ্ঞান ও সম্পদ মানুষকে অহংকারী করে তোলে আর ইমান ভারসাম্যবোধ তৈরি করে সেসবের সঠিক ইস্তেমাল শেখাই আজ জাতি আল্লাহকে বিশ্বাস করত না তাদের ইমান ছিল না তারা ছিল মূর্তি পূজারী আর এটাই তাদের হটকারী বানিয়ে তোলে তারা অযথা দম্ভ করে বলতো আমাদের চেয়ে বেশি শক্তিশালী আর কে আছে হামিম সাজদা আয়াত পনেরো কিন্তু আল্লাহ যিনি তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদের চেয়েও বেশি শক্তিশালী আল্লাহ তাল্লাহ তাদের মাঝে হজরত হুদ আলাইসাল্লামকে পাঠান তিনি তাদেরকে বলেন হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই তোমরা কি আল্লাহকে ভয় করবে না সুরা আরাফ আয়াত পঁয়ষট্টি কিন্তু তারা এই নির্দেশনা মানতে অস্বীকার করে তার কওমের কাফেলার নেতারা বলল আমরা তো দেখতেই পাচ্ছি তুমি একজন বোকা এবং তোমাকে মিথ্যাবাদীও মনে করি হুদ আলাহিসাল্লাম বললেন হে আমার জাতি আমার মাঝে কোনো বোকামি নাই আমি তো বিশ্বজগতের প্রতিপালকের বার্তাবাহক আজ জাতি তার কথা কানে নিল না নুহ্নবিরপতি তার জাতি যেসব অভিযোগ এনেছিল আজ জাতি ও হুদন প্রতি সেই একই রকম অভিযোগ আনে তাকে নানাভাবে কষ্ট দেয় তবুও ধৈর্য ধরে দাওয়াতি কাজ চালিয়ে যান হজরত হুদ আলাইসাল্লাম তাদেরকে উপদেশ দেন তোমরা কি প্রতিটি উঁচু স্থানে অনর্থক সৌধ নির্মাণ করছো না তোমরা বড় ও বড় প্রাসাদ নির্মাণ করছো যেন সেখানে চিরকাল বসবাস করবে যখন তোমরা কাউকে আঘাত হানো তখন আঘাত এনে থাকো নিষ্ঠুর জালেমদের মতো তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুগত্য করো আর ভয় করো সেই মহান সত্তাকে সাহায্য করেছেন এমন কিছু দিয়ে যা তোমরা জানো তিনি তোমাদের তোমাদের দান করেছেন গবাদি পশু ও ও সন্তান সন্ততি উদ্যান ঝর্ণা আমি তো জন্য মহাদিবসের শাস্তির আশঙ্কা করছি জবাবে আজ জাতির নেতারা বলল তুমি উপদেশ দাও বা না দাও সবই আমাদের জন্য সমান সুরাসুয়ারা আয়াত একশো আঠাশ থেকে একশো অহংকার এমন এক জিনিস এর কবলে পড়ে মানুষ হিতাহিত জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলে আল্লাহ তাআলা যখন কাউকে নবী বানিয়ে পাঠান তার মাঝে এমন কিছু বৈশিষ্ট্য দেন দেখলেই বোঝা যায় তিনি নবী আজ জাতির কাফের রাজে হুদ নবীর মাঝে নব বৈশিষ্ট্য দেখেনি এমন না কিন্তু অহংকার তাদের ভেতরটা একদম নষ্ট করে ফেলেছিল তারা ভেবেছিল ইমান গ্রহণ করলে মাথা নিচু হবে কিন্তু প্রকৃতপক্ষে বিশ্বজগতের মালিকের দরবারে মাথা নিচু করলে মাথা উঁচুই হয় তার সামনে ছোট হতে পারলেই মানুষ বড় হয় তাদের কৃতকর্মের শাস্তি হিসেবে আল্লাহ তালা অনাবৃষ্টি দেন টানা তিন বছর বৃষ্টিপাত বন্ধ ছিল তাদের শস্য ক্ষেত উজাড় হয়ে যায় বাগান পড়ে সারখার হয়ে যায় প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দেয় তবুও তাদের মন নরম হয়নি তারা কুফরিতে অটল থাকে একদিন হঠাৎ আকাশে লাল সাদা ও কালো রঙের মেঘ দেখা দেয় তারা খুশিতে লাফিয়ে ওঠে গায়েব থেকে আওয়াজ আসে যে কোনো একটা মেঘ বেছে নাও তারা কালো মেঘ বেছে নেয় কিন্তু এই মেঘের আড়ালেই ছিল আল্লাহর গজব তাদের উপর টানা আট দিন তুফান বইতে থাকে গাছপালা উড়ে যায় উঁচু দালান কোটা ভেঙে তস নচ হয়ে যায় আর কাফেরদের হাড় গোড় একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কিন্তু আশ্চর্যের বিষয় হল হুদ আল্লাহ তার সাথীরা একটি কুড়ে ঘরে আশ্রয় নেয় প্রচন্ড ঝড়ঝাপটাতেও তাদের কিছুই হয় না তারা ছিলেন সম্পূর্ণ অক্ষত হুদ আলাহ ইসলামও আজ জাতির থেকে আমাদেরও শিক্ষা নেওয়া উচিত আপনার কি মনে হয় এই যে কখনো অনাবৃষ্টি আবার কখনো অতিবৃষ্টি এগুলোকে আমাদেরই পাপের ফসল না কমেন্ট করে জানাবেন